আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি জয়, আপনারা দেখছেন দা পিডি নিউজ। ওড়িশায় তাণ্ডবের পর বাংলায় ধেয়ে আসছে সাইক্লোন ফণী। আতঙ্কে রাজ্যবাসীরা, ফণীর সাথে মোকাবিলা করতে প্রস্তুত পুলিশ প্রশাসন ও ডিজাস্টার ম্যানেজমেন্টও। ওড়িশায় ফণীর সেই তাণ্ডবের এক্সক্লুসিভ সেই ছবি দেখুন শুধুমাত্র দা পিডি নিউজে। ইতিমধ্যে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছে সাইক্লোন ফণী, ফলে আতঙ্কে রয়েছে রাজ্যবাসীরা। সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা, সাগর, বকখালী, ডায়মন্ড হারবারে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া, ফলে আরো বেশি আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার বাসিন্দারা। ফণীর মোকাবিলা করতে প্রস্তুত পুলিশ প্রশাসন। আমরা প্রস্তুতি বলতে আমরা মানে পুরোপুরি রেডি আছি, যদি কোনো রকম সিচুয়েশন ডাউনের দিকে আসে তখন সেটা আমরা চেষ্টা করবো যাতে সেটা ঠিকঠাক করা যায়, নর্মাল পজিশনে আনা। অ্যাকচুয়ালি সিভিল ডিফেন্সের কাজটাই এটা, যে কোনো রকম জায়গায় যদি কোনো প্রবলেম হয় সেটাকে স্বাভাবিক জায়গায় নিয়ে আসা, এটাই হচ্ছে আমাদের টিম। আমার এখানে 16 জনের টিম। এছাড়া কোথাও আছে? এছাড়া আছে আমাদের বকখালিতে আছে, আমাদের নামখানায় আছে, কাকদ্বীপে আছে, লটারিতে আছে, আমাদের ছেলেরা ভলেন্টিয়ার 16 জন করে এরকম সব জায়গায় রেডি আছে এবং এরকম লাইফ বোটও আছে, ঠিক আছে। মৎস্যজীবীদের সতর্কবার্তা জারি সহ বন্ধ করা হয়েছে ফেরি সার্ভিসও। এমনকি নিরাপত্তার জন্য ডায়মন্ড হারবারে উঁচু বাতি স্তম্ভ বসানো ছিল তা নামিয়ে রাখা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী এলাকার মানুষদের সরিয়ে আনা হয়েছে ত্রাণ শিবিরে। অন্যদিকে ফণীর আতঙ্কে সুন্দরবনে ভাঙা বাঁধের কাজ শুরু হয়ে গিয়েছে। সকালে যখন সংবাদ পেলাম যে নদী বাঁধের অবস্থা খুব খারাপ, দেখুন দেখতেই তো পাচ্ছেন, এখন সরকার থেকে কখন আসবে কি না আসবে তা তো আমরা জানি না। তো এখন আমাদের গ্রামের ছেলেরা সবাই মিলে নদী বাঁধে যেখানে পাইলিংগুলো উঠে গেছে, যেখান থেকে ভেঙে যাচ্ছে, সেখানে মাটি টাটি দিয়ে অন্তত পাইলিংটা আপাতত আপাতকালীন বাঁচার মতো কিছুটা ঠিক করে নিলাম। তো আপনাদের কি আইলার কথা মনে পড়ছে? আইলার কথা মনে পড়েই তো আমরা সবাই আতঙ্কিত, সেই ভয়ে তো আমরা সবাই আর কি মানে বাড়ি থেকে সব সুরক্ষিত স্থানে চলে গেছি, আর গ্রামের সবাই মিলে এক জায়গায় হয়ে সবাই কাজগুলো করছি। আগাম সতর্ক পেয়েছিলেন সরকারি তরফ থেকে? সতর্ক পেয়েছি, মাইকিং হয়েছে এখানে, সবাই সবাই সেভাবে খাদ্য খাবার শুকনো খাবার টাবার গুছিয়ে নিয়ে আমরা সবাই সুরক্ষিত স্থানে আছি। শুধু তাই নয়, ফণীর মোকাবিলায় বিভিন্ন এলাকায় রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমও। ব্যুরো রিপোর্ট, দা পিডি নিউজ। এই মুহূর্তে আমরা কথা বলে নেব বকখালি থেকে আমাদের প্রতিনিধি অনিশের সাথে। অনিশ, কি পরিস্থিতি এখন ওখানে? বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণিঝড় ফণী তার প্রভাব পড়েছে ইতিমধ্যেই বকখালিতে। ইতিমধ্যে স্থানীয় পুলিশ প্রশাসন তারা যে সমস্ত পর্যটকরা এখানে এসেছিল তাদেরকে সংরক্ষিত জায়গায় পৌঁছে দিয়েছে এবং বিপর্যয় মোকাবিলার জন্য তারা একেবারেই প্রস্তুত রয়েছে এবং সমুদ্র তটে কারো নামতে দিচ্ছে না। ইতিমধ্যে দেখা যাচ্ছে ইতিমধ্যে যে ফণীর প্রভাবে যে বালু ঝড় শুরু হয়ে গেছে এবং সমুদ্রের ঢেউ যে পুরোপুরি উত্তাল হয়ে উঠেছে সেটাই আমি দেখতে পাচ্ছি এই সেই ছবি। একেবারে বালু বালি ঝড় যেভাবে উঠছে এবং সমুদ্র তটে এই ইতিমধ্যে হাওয়া শুরু হয়ে গেছে, সেই হাওয়ায় ধন্যবাদ আনিস তোমাকে। বাংলায় ফণীর প্রভাব কতটা পড়বে জানতে চোখ রাখুন দ্য পিডি নিউজ এর পর্দায়। এই ধরনের আরো গুরুত্বপূর্ণ খবর দেখতে আমাদের চ্যানেল দ্য পিডি নিউজ কে সাবস্ক্রাইব করুন। সব ধরনের খবর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। সঙ্গে থাকুন, সতর্ক থাকুন আর দেখতে থাকুন দ্য পিডি নিউজ। এই গরমে হাসপাস নয়, নিজেকে চিল রাখুন চিল পয়েন্টের সাথে। সহজ কিস্তিতে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি পেয়ে যাবেন এখানে চিল পয়েন্ট, ডায়মন্ড হারবার কলেজ রোড। যোগাযোগ 8436311011।
নিউ ভান্ডারি অপটিক্যাল, ডায়মন্ড হারবার থানার দক্ষিণে। এখানে অত্যাধুনিক উন্নত মানের মেশিনের সাহায্যে চক্ষু পরীক্ষা সহ রয়েছে একাধিক সুবিধা। যোগাযোগ 8250219187। ওহ কি গরম! বলেছিলাম না এসি ফ্রিজ কিনতে, এবার বোঝো ঠেলা। কিন্তু টাকা পাবো কোথায়? কেন, বিবেক এন্টারপ্রাইজ মাসিক সহজ কিস্তিতে পাওয়া যাচ্ছে ফ্রিজ, এসি সহ নানান জিনিস। তাহলে চলো যাই বিবেক এন্টারপ্রাইজ, সরারহাট নতুন রাস্তা। আপনি কি বাজাজে টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানে জ্যোতি মোটরস। আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান, আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।